আসসালামু আলাইকুম, সবাইকে একটি নতুন রেসিপিতে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে সমোসা, বা আপনারা বলতে পারেন ব্রেড কোন। তো এই জন্য আমি এখানে আলু আর গাজর কেটে নিয়েছি, সাথে কেটে নিলাম মুরগি। এটা আমি ছোট ছোট করে পিস করে একবার কিমার মতো করে নিয়েছি। এখন আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এরপর আমি এখানে একটার মতো পেঁয়াজ কেটে দিলাম। এখন আমি এটাকে হালকা ভাজা ভাজা করব। তারপর আমি এখানে মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা, গরম মশলা, জিরা, টমেটো সস, হালকা পানি দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো শেষ। এ পর্যায়ে আমি এখন মুরগির গোস্তটা দিয়ে দিচ্ছি এখানে। এখন আমি এটার থেকে কাঁচা কাঁচা যে গন্ধটা সেটা দূর করার জন্য কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এখানে আলু আর গাজরও দিয়ে দিলাম। এখন এই দুইটা একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে হালকা পানি অ্যাড করতে হবে, যাতে আলু গাজর গোস্ত সব কিছু একমতো সুন্দর মতো সিদ্ধ হতে পারে। আমার পুরটা প্রায় তৈরি। এখন আমি ব্রেড নিয়ে নিব এখানে। আমার এখানে সর্বমোট 8 থেকে 9টা ব্রেড লেগেছে। আমি এখানে সাইডগুলো কেটে নিচ্ছি ব্রেডের। সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি এখন বেলুন দিয়ে এটা ভালো মতো বেলে নিচ্ছি। দোনো পাশে পিটুপির দোনো পাশে আমি বেলে নেব সুন্দর মতো, যাতে একটু রুটির মতো সুন্দর মতো বেলা হয়। এখন আমি এটাকে কোণের মতো তৈরি করব এর ভিতরে পুর ভরার জন্য। আমি দুই পাশে একটু পানি লাগিয়ে নিয়েছিলাম যাতে এটা সুন্দর মতো লাগে। এখন আমি ভিতরে পুর দিয়ে দিলাম। আর এখন ব্রেডটা দিয়ে ভালো করে পানি দিয়ে এটাকে লাগিয়ে নেব, যাতে কোনো দিকে ফাঁকা না থাকে, তাহলে ভাজতে গেলে সমস্যা হতে পারে। আমার একটা তৈরি করে নেওয়া প্রায় শেষ। আমি এখন একে একে সবগুলো তৈরি করে নিব। এটা খুবই সিম্পল, মানে মুখে বলার কিছু নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি করতে পারবেন। এখানে ডো তৈরি করার কোনো ঝামেলা নেই, কোনো খামিও তৈরি করতে হবে না। শুধু ব্রেডটা আপনি সুন্দর করে বেলে নিলে এটা হয়ে যাবে, আর সহজেই নাস্তাটা তৈরি করতে পারবেন, বেশি সময়েরও দরকার হবে না। তো আমি এখানে আরেকটি বানিয়ে নিচ্ছি। আমি একে একে প্রায় সবগুলো বানিয়ে নেওয়া শেষ। আমার শুধু খেয়াল রাখবেন যাতে ভালো মতো সিল হয়। আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। আপনারা চাইলে এটাকে এভাবেই ফ্রিজে রেখে ফ্রোজেন করতে পারেন, অন্য যে কোনো সময় উপরে কোটিং দিয়ে ভেজে নিতে পারেন। এখন আমি এটার উপরে কোটিং দিব, এই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর সাথে একটা ডিম ফেটে নিয়েছি, আর সাথে কিছু ব্রেড ক্রাম্বস। তো আমি এখন উপর আগে ময়দাটা ভালো করে লাগিয়ে নিব, ময়দার কোটিংটা। তারপর আমি এটাকে ডিমের ভিতরে দিব। ডিমের ভিতরে উল্টে পাল্টে নেওয়ার পরে আমি এটাকে ব্রেড ক্রাম্বের উপরে দিয়ে দেবো। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে আপনারা এখানে পাউরুটি ব্লান্ডারে পিষে নিতে পারেন, তাহলে একই রকম হয়। আপনাদের সাথে চেষ্টা করবো এই রেসিপিটা দেওয়ার। এই তো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভরিয়ে নিলাম। এখন আমার কোটিংটা শেষ। এখন আমি এগুলো তেলে ভেজে নেব, এই জন্য আমি প্যানে তেল বসিয়ে নিয়েছি। এটা গরম হতে হতে আমি আরও কয়েকটা বানিয়ে নেব, সে একই প্রসেস। আগে ময়দার কোটিংটা, তারপরে ডিম, তারপর ব্রেড ক্রাম্বস। এই তো এভাবে আমি আরও সবগুলো ব্রেডের উপরে কোটিং করার শেষ আমার। আমি এখন একে একে সবগুলো ভেজে নেব। চুলার আঁচটা এই পর্যায়ে আপনারা লোতে রাখবেন, না হলে উপরের সাইডটা পুড়ে যাবে, অতটা ক্রিস্পি হবে না। সময় নিয়ে ভাজবেন, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে, উপরের থেকে অনেকটা ক্রিস্পি হবে। আমার এক পাশ হয়ে গেছে, তাই আমি অন্য পাশ উল্টে দিলাম। ব্রেড কোনগুলো মচমচা করে ভেজে নেওয়া শেষ। এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এটাকে আপনারা সমুচা বলতে পারেন, ব্রেড কোন বলতে পারেন। সহজভাবে ঝটপটভাবে তৈরি। আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাসায় তৈরি করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।